37 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রো রেল। রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায় মতিঝিলের উদ্দেশ্যে। তবে সংস্কার কাজ চলায় বন্ধ রয়েছে মিরপুর ও কাজীপাড়া স্টেশনের কার্যক্রম। মেট্রো রেল চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। বিস্তারিত আরিফুল ইসলামের প্রতিবেদনে। রাজধানীবাসীর কাছে স্বপ্নের প্রকল্প মেট্রো রেল। রেল চলাচল শুরু হয়, স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুটি স্টেশনে ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় রেল চলাচল। আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত সময়ের মধ্যে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নেয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় আজ থেকে আবারও চালু হলো মেট্রো রেলের কার্যক্রম। সকাল 7:10 এবং 7:20 উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে দুটি ট্রেন ছেড়ে যায় মতিঝিলের উদ্দেশ্যে। যানজটের এই নগরীতে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর মেট্রো রেল চালুতে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। অনেকদিন পরে আমরা এই মেট্রো রেল উঠতে পারছি, যদিও কিছু সাময়িক সমস্যা হয়েছে, তারপর অনেক ভালো লাগছে। আজকে থেকে আবার ছেড়ে দিল, আমরা আসলে খুবই প্লিজড। তীব্র যানজটে নাকাল রাজধানীবাসীর মনে স্বস্তি ফিরে আসে মেট্রো রেল চলাচলে স্বাভাবিক হওয়ায়। দ্রুত সময়ের মধ্যে বাকি দুটি স্টেশনের কার্যক্রম চালুর দাবি জানান তারা। কাজীপাড়া এবং মিরপুর 10 স্টেশন, এই দুটা আমরা চাইছি সরকারকে অনুরোধ করব যাতে খুব দ্রুত এই দুটা সমস্যা সমাধান করে। মিরপুর থেকে আসা যাওয়া আমাদের জন্য জ্যাম, অনেক ভোগান্তি পোহাতে হয়। মেট্রো হওয়ার পর থেকে আমরা খুব শান্তিতে যাওয়া আশা করছি। এদিকে সকালে মেট্রো রেল কার্যক্রম পরিদর্শনে যান অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান। তিনি জানান মেট্রো রেলের নিরাপত্তায় সরকার সতর্ক থাকবে। মেট্রো রেলকে আমরা একটা এসেনশিয়াল সার্ভিস হিসেবে ঘোষণা করব, যাতে এটা এটা ইচ্ছা করলে কেউ এটাকে ব্যাহত সার্ভিস ব্যাহত করতে না পারে। আরিফুল ইসলাম, বাংলা টিভি, ঢাকা।